নৌকাতে চড়ব। এই নৌকা করে আমরা চলে যাব জম্মু দ্বীপ। জুতো খুলে উঠব। বাহ, দারুণ বসার জায়গা উপরটা। ৬০ টাকা টিকিট, ১২০ টাকা পার হেড। কি অপূর্ব লাগছে, দুপাশে সবুজে সবুজ। খাড়ি ধরে আমাদের লঞ্চ এগিয়ে চলেছে। সমুদ্র থেকে মাছ ধরে ট্রলারগুলো এসে এখানে নোঙর করছে। আমরা বেরিয়ে চলেছি জম্মু দ্বীপের উদ্দেশ্যে। সমুদ্র দেখা যাচ্ছে, খাড়ি গিয়ে সমুদ্রে মিশছে, আর সাদা বকের শাড়ি উড়ে বেড়াচ্ছে। মধ্যে আমরা ঢেউ অনেক বেড়ে গেছে, সমুদ্রে ফুলছেও অনেক নৌকা। চলেছি জম্মু দ্বীপে, নৌকার মধ্যে পেছনে সবাই রয়েছে। দেখুন, এটা আমরা উপরে ডেকে বসে আছি, নিচে আর একটা ফোল্ডার আছে যেখানে বাকি লোক আছে। নিচে রোদ্দুর মালুমই হচ্ছে না, ভালো ঝোড়ো হাওয়ার মতো হাওয়া বইছে, ঠান্ডা। টোটালটাই বঙ্গোপসাগরের উপরে এই দ্বীপটা। দ্বীপটার আয়তন হচ্ছে ১৯,০০০ হেক্টর, এক হেক্টর সমান ৬ বিঘা জায়গা। এবার কত বড় দ্বীপ এটা আপনারা ভেবে নিন। টোটালটাই জলের উপরে, ওধারে জল, এখানেও জল, টোটালটাই বঙ্গোপসাগর। বিদিরপুর থেকে যেসব গাছগুলো আছে ওর অপোজিট সাইড দিয়ে চলে, এই সাইড দিয়ে চলে না, জল কম করে। ঠিক আছে, তাহলে এর আয়তন কত, বা এখানে ফরেস্ট অফিস আছে, ওদের এরকম নিজস্ব নৌকো আছে। জঙ্গল দেবো মাসের পর মাস, বছরের পর বছর ডিউটি করে না, তারা শিফটিং ডিউটি করে। এটা বকখালি রেঞ্জের আওতায়। এখানে লোক নামানো হয় না, ২০০৮ সালের আগে নামানো হতো। সেটা ওই যে আপনারা যে খাড়িটা দিয়ে এলেন, ওই যে শুটকি মাছের ব্যবসাটা, ওটা আগে এখানে হতো। তাহলে ওটা হতে গিয়ে কী হলো, এই যে ম্যানগ্রোভ গাছ দেখছেন না, ওরা এইসব ম্যানগ্রোভ গাছ কেটে শুটকি মাছের খামার তৈরি করতো।
আর তৈরি করতে গেলে কী হবে? আর এখানে তো কোনো চাষযোগ্য জমি নেই, স্কুল নেই, হসপিটাল নেই, মানে জনবসতি নেই, কিছুই নেই। তাহলে এ দ্বীপটা যদি একটা দিনে তলিয়ে যায় তাহলে আশপাশের দ্বীপগুলো বিশাল এখানে আসছেন আপনারা, একটা নেই এদেরকে গায়ে কারবার বসে এটা নৌকা। আজকের এই জম্মু দ্বীপ সফর আমার তো খুব ভালো লেগেছে, আপনারা কেমন লাগলো জানান নিজের কমেন্ট বক্সে। সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটা আর বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন যাতে সমস্ত নোটিফিকেশান সবার আগে পৌঁছয় আপনার কাছে। আজকে এই অবধি আমরা এসে গেছি ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে ঢোকার অপেক্ষায়।